morning everyone and welcome back to my channel. I'm Nandita. এখন বাজে ভোর সকাল 5টা আর এখন আমি চলে এসেছি ছাদে। কেন জানো মর্নিং ওয়াক করব। তো যেহেতু আমার ছাদটা একটু বড় তো মর্নিং ওয়াক করতে কিন্তু বেশ লাগে। আর এখন একদম নিঝুম পরিবেশ, দেখো শান্ত পরিবেশ। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু আমি উঠে পড়েছি কারণ আরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে তাই না। তো এই ফ্রেশ এয়ারটা নেব বলেই আরও বেশি করে ছাদে এলাম। আর এত সুন্দর শান্ত পরিবেশ, দেখো পাখি উঠছে, দেখো কত পাখি উঠছে। তো এত ভালো লাগছে না কি বলবো। তো এইরকম একটা মনোরম পরিবেশ, মানে শান্ত পরিবেশ দেখো, আর বেশ সুন্দর হাওয়া বইছে, মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। তো এত সুন্দর একটা পরিবেশে মর্নিং ওয়াক করতে কার না ভালো লাগে, একটা মজাদার ওয়েদার। আকাশটা দেখো কি ভালো লাগছে, আর অন্ধকারটা সবে সবে একটু একটু কাটছে কেটে, একটু আলো দিশা মানে আলো আলো দেখা যাচ্ছে এই আর কি। আর হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে, আর চারিদিক একদম শান্ত, কেউ কোথাও নেই, কথা সবাই ঘুমাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ দেখে না একটাই জিনিস মনে পড়ছে, একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, কাজী নজরুল ইসলামের, ছোট্টবেলায় পড়েছিলাম। কি জানো, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। তো সেই রকম একটা মনে হচ্ছে, মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা এটা খালি পেটে খেতে হয়। তো চলো বাসি ঘরগুলো একটু মুছে নিই, পরিষ্কার করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। বসে বসে মোবাইল দেখা হচ্ছে, মেয়েও মেয়ে ঘুমাচ্ছে, শাশুড়িও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমরা দুজনেই জেগে গেছি। ও করবে এক্সারসাইজ আর আমি করবো ঘর দুয়ার পরিষ্কার, চলো। Thank you.
এখন বাজে 6:30 আর দেখো সকালবেলা ওই মানে ঘর দোর পরিষ্কার করতে করতে একটু কাচাকুচিও ছিল, জামা কাপড় কাচা ছিল, তো সব কিছু সেরে একেবারে স্নান সেরে নিয়েছি। আর এই যে দেখো মাথায় এখনো পর্যন্ত কাপড় খোলার মানে যে রোমাল বেঁধে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত খোলার সময় পাইনি। আর আজকে হঠাৎ করে আমার হাজবেন্ড বললো যে ওর নাকি আজকে ছুটি নেই, যেহেতু ওর স্যাটারডে সানডে করে ছুটি থাকে, তো আজকে ওর ছুটি নেই, আজকে ওর অফিসে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে মানে স্নান টান সেরে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে আমার এই ড্রিঙ্কটা আমি নিচ্ছি সকালবেলা। আর এখন ভাবছি যে আমি আর সকালবেলা থেকে আর চা খাবো না, চা খাওয়াটা মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি, মানে সকালবেলাটা খালি পেটে চা খাওয়াটা মানে চাটা খাবো না। যদি সেরকমভাবে চা খেতে হয় তো সন্ধ্যাবেলা একবার করে ভাবছি চা খাবো, আর বাকি সময়টুকু চা খাবো না। তো সেই জন্য এই ড্রিঙ্কটা নিয়ে নিলাম। আর ওদিকে ভাত টাত হয়ে গেছে, আর আজকে যেহেতু অফিস আছে তো বুঝতেই পারছো ছুটির দিনেও যদি শুনতে হয় যে আজকে ছুটি নেই অফিস অফিস আছে তা কীরকম খারাপ লাগে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখনও গেছে বাজার করতে, কারণ আমাদের সারা মানে সারা সপ্তাহ পরে স্যাটারডে সানডে করে যদি ছুটি থাকে ও স্যাটারডে করে ও বাজার করে নেয়। তো সেই রকম আজকে সকাল সকাল গেছে, যা যেটুকু পারবো সেইভাবে ওকে লাঞ্চটা দিয়ে দেবো, তারপরে পরে আবার আমাদের জন্য রান্না করে নেবো। এই যে কাঁকর ভাজা হচ্ছে, এই যে মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এই যে আমাদের বাজারও হয়ে গেছে। রেডি করে দিচ্ছি, অফিসে বেরিয়ে গেছে, আর আমিও যেহেতু কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে আবারও একবার ফ্রেশ হয়ে নিলাম নিয়ে ঠাকুর পুজো দিয়ে। আর এখন এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসেছি, সিম্পল ব্রেকফাস্ট, রুটি আর পটল দিয়ে আলু দিয়ে আর কালো জিরে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু চচ্চড়ি, আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, এখন ব্রেকফাস্ট করবো। আর এখন প্রায় 10টা বাজে আর তিন্নির দিনও ব্রেকফাস্ট হয়ে গেছে, তিন্নির এখন স্যার এসে গেছে, এখনও ওকে পড়াবে। কি বলতো, এটা হচ্ছে লাঠি কাম গ্যাস লাইটার, এটা লাঠিরও কাজ করবে আবার গ্যাস জ্বালাতেও সুবিধা হবে। তো আমি আমার বরকে বললাম যে এর থেকে আর বড় নেই লাইটার, আর বড় পাওয়া যাবে না, বলছে হ্যাঁ এর থেকে আর একটু বড় আছে কিন্তু আমাদের জন্য এটাই এনাফ। আর একটু জ্ঞান দিয়ে দিল যে গ্যাস জ্বালানোর সময় অনেক সময় যেন দপ করে ওঠে, তখন কি হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ঘটে যাওয়ার একটা চান্স থাকে, মানে জামা কাপড়ে পাট করে আগুন লেগে যাওয়ার চান্স থাকে। তো এটা কি বলতো, এরকম ডিস্টেন্স মেনটেন করে এরকম জ্বালাতে গেলে এতটা ডিস্টেন্স মানে এতটা ডিস্টেন্স মেনটেন করে গ্যাসটা জ্বালাতে হবে, তাহলে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। এই দেখো ইজিলি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো এখানে দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল আছে, কারণ এখন এই যে এই বড়াগুলোকে ভাজলাম, তো এই বড়া ভাজা দেখতে দেখতে তোমরা প্লিজ বোরিং হয়ে যেও না, বিকজ আমাদের এটাই খেতে বেশি ভালো লাগে নিরামিষ দিনে। তো নিরামিষ দিনে কী করবো বলো, নিরামিষ দিনে এরকম একটা রান্না বড়া ঠড়া দিয়ে করলে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর এই যে তার সাথে ঢেঁড়সের ঝাল করব, আর বড়ার তরকারি যেটা করব সেটাই যে পটল আর আলু দিয়ে করব। আর মশলা টসলা সবই পেস্ট করা হয়ে গেছে, যে সর্ষে টসে সব বাটা হয়ে গেছে, শুধু এখন রান্নাটা করে নেওয়ার পালা। তো রান্নাটা তো হবেই, রান্নাটা করলেই হয়ে যায়। আর এই যে তিন্নি বসে আছে, তিন্নি পড়ছে, তিন্নি পড়ছে, কী করছিস, কী পড়ছিস, ও এখন অঙ্ক করছে। তো অঙ্কটা হলে অঙ্কটা একটু প্র্যাকটিস করতে বসিয়েছি, আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই সত্যি একদম ভীষণ মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, ও থাকলে কিন্তু ভালোই লাগে।
আর আজকেই পড়েছে সেই রকম প্রচন্ড গরম। যাই হোক, শুধু রান্নাটুকু করলে আমার কাজ হয়ে যায়। আর আর কি বলতো, ওই যে শনিবার দিন, আর কি বলতো, শনিবার দিন যেহেতু নিরামিষ হয়, নিরামিষ না মানে সেই রকম কি রান্না করবো মানে আমি বুঝে উঠতে পারি না, তো সেই জন্য একটু বড়া ঠড়া দিয়ে, বড়া ঠড়া রান্না করলে আমার মেয়ে খেয়ে নেয়, আমার তাতে সুবিধা, মেয়েও খায় বড়ো খায়। আর তিন্নির পরীক্ষা, ফার্স্ট ইউনিট টেস্ট চলছে, আর জিওগ্রাফি পরীক্ষাটা বাকি আছে, মানডে ওর জিওগ্রাফি পরীক্ষাটা হলেই শেষ হয়ে যায়, ফার্স্ট ইউনিট টেস্ট শেষ হয়ে যায়, তারপরেই শুরু হবে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি কবে থেকে? সামনের মাস থেকে শুরু হবে হাফ ইয়ারলি পরীক্ষা। ওই তো, ওই তো জুলাই আগস্ট, সামনের মাস মানে তো এক মাস, জুলাই আগস্ট থেকেও শুরু হবে হাফ ইয়ারলি। না সেপ্টেম্বর, না না আগস্ট থেকে শুরু হয়, আগস্ট মাস থেকে শুরু হয়। যাই হোক, আর এক মাস পর থেকে হাফ ইয়ারলি শুরু হবে, মানে অনলাইন ক্লাস কন্টিনিউ হচ্ছে, পরীক্ষাও কন্টিনিউ হচ্ছে, পরীক্ষার আর শেষ নেই, তো করোনাও যাচ্ছে না, বাইরেও বেরোতে পারছি না, ভালোও লাগছে না, বসে বলে অঙ্ক টঙ্ক ছেড়ে। তো এই বাড়িতে থাকলে আমি বলি যে একটু অঙ্ক টঙ্ক প্র্যাকটিস কর, অন্তত প্র্যাকটিসটা একটু ভালো হবে, তাই না? আর এই দেখো কি অবস্থা, পড়াই চলে গেছে, দেখো। চলো ঝটপট রান্নাটা সেরে নিই। গরমে আর তেল ঝাল মশলায় পুরো ফেসটা জ্বলছে, এই ফেসটাকে ঠান্ডা করতে হলে আমাকে এই যে দেখো, আমি এই যে নিয়ে নিয়েছি ফেস প্যাক, হোমমেড ফেস প্যাক, এর মধ্যে আছে পাকা পেঁপে, কলা পাকা আর টক দই, মানে পাকা পেঁপে, পাকা কলা, টক দই, এই আর এই এইগুলোকে ভালো করে মিক্স করে আমি ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে, তো এবার জ্বলন্ত মুখে আমি এটা লাগিয়ে নেবো। আমার মেয়ে হাসছে আমার কথা শুনে। লাগিয়ে নিয়েছি ফেস প্যাক, এখন রেস্ট করবো 5 মিনিট, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, চলো তাহলে একটু রেস্ট করে নি। গরমের মধ্যে ঘাম ঝরিয়ে এত কষ্ট করে কি কি রান্না করলাম, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। তো আজকে স্যাটারডে লাঞ্চ বানিয়েছি পটল আলু বড়া দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কাঁকরোল দিয়ে মুগের ডাল, কয়েকটা কাঁকরোল ভাজা রেখেছি, আছে ঢেঁড়সের ছাল, আছে ভাত, লাঞ্চটা করে নিই, লাঞ্চটা আর শেয়ার করবো না, দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি, তো চলো। লাঞ্চ কমপ্লিট, আর দেখো ফেসটা কী সুন্দর লাগছে, স্মুথ, তো চলো এখন আমি আর আমার ওই যে পুতুলি, পুতুলি পুতুলি, আগে যখন ওকে ছোটোবেলায় পুতুলি বলে ডাকতাম, ওরা ঘুমের মধ্যেই হাসতো, আর এই যে চলো তাহলে এখন আমরা দুজনে একটু রেস্ট করে নিই, অনেক ভোরবেলা ওঠা হয়েছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আজকের মতো টাটা বাই,
আবারও দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন বাই বাই।